আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজা সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা অংশ নিচ্ছে 20 লাখ 47 হাজার 779 জন শিক্ষার্থী 27 ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও কারিগরি তত্ত্ব এবং 1 মার্চ পর্যন্ত দাখিলের তত্ত্ব বিষয় পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে সকালে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি তিনি বলেন প্রবেশপত্র নিয়ে যেসব শিক্ষার্থীর ভোগান্তি হয়েছে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে নীলফামারি ডিমলায় আত্মহত্যা করা এসএসসি পরীক্ষার্থীর জন্য গভীর দুঃখ প্রকাশ করেন তিনি শিক্ষার্থীদের পরীক্ষার্থীদেরকে জিম্মি করে কেউ কোনো ধরনের অনৈতিক কাজ করবেন এটিকে কোনোভাবেই আমরা এটিকে প্রশ্রয় দেব না কোনো কোনো প্রতিষ্ঠানেরও এই ক্ষেত্রে অনেক ধরনের গাফিলতি আছে তারা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছে কিন্তু তারপরে দেখা যায় বলে যে রেজিস্ট্রেশন ঠিক মতো হয়নি এরকম অনেক ঘটনা ঘটে কাজে এ বিষয়ে আমরা এবছর আমাদের কতগুলো জিনিস নজরে এসছে আমরা প্রত্যেকটির ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আগামীতেও করব যেন ঘটনা না সরকার নীতি নির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন প্রকল্প ও পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে লন্ডনে একটি ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী পুলিশ জানায় সন্ত্রাসী তৎপরতার সাথে জড়িত থাকায় মাত্র কয়েকদিন আগে তিন বছর চার মাসের সাজা ভোগ করে কারাগার থেকে মুক্তি পান সুদেশ আম্মার নামের ওই হামলাকারী লন্ডনের দক্ষিণাঞ্চলে উপসহ শ্রোথামের একটি সড়কে বড় ছুরি নিয়ে পথচারীদের উপর হামলা করে সে পরে তাকে ধাওয়া করে গুলি চালানো হয় এতে সে প্রাণ হারায় হামলার পরে ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় সংশ্লিষ্ট ষদের টুইট বার্তায় ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চীনে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বারবার সঙ্গে সঙ্গে বাড়ছে আতঙ্ক চন্দ্র নববর্ষে দীর্ঘায়িত ছুটির পর প্রথম দিনে বড় ধসের কবলে পড়েছে দেশটির পুঁজিবাজার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে রোববার একদিনে নতুন করে দু জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তাতে চীনে এ পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে সতেরো হাজার দুশো পাঁচ জনের মৃত্যুর মধ্য দিয়ে চীনে এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একষট্টি জনের রোববারই চীনের বাইরে প্রথম ফিলিপিন্সে এক চীনা নাগরিকে মৃত্যু হয় সব মিলিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো বাষট্টি জনে চীনের বাইরে দুই ডজনের বেশি দেশ ও অঞ্চলে অন্তত দেড়শো মানুষের দেহে এই করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে তাতে সব মিলিয়ে বিশ্ব আক্রান্তের সংখ্যা সতেরো হাজার তিনশো ছাড়িয়েছে শেষ করছি শীর্ষ খবর ধন্যবাদ